তথ্য প্রযুক্তির কল্যাণে পার্বত্য চট্টগ্রামে নারীদের অগ্রগতি দেশের অন্য কোনো অঞ্চলের চেয়ে পিছিয়ে নেই। ঘরে বাইরে এখন সমানতালে এগিয়ে যাচ্ছে পাহাড়ের নারীরা। প্রযুক্তির ব্যবহার করে অনেকে হয়ে উঠছেন উদ্যোক্তা। অনলাইন প্ল্যাটফর্মের এমন অর্ধশতাধিক উদ্যোক্তাদের অংশগ্রহণে খাগড়াছড়িতে চলছে সপ্তাহব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা। এ মেলায় পাহাড়ে বসবাসরত নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীদের নিজস্ব ঐতিহ্যের পোশাক পরিচ্ছদের পাশাপাশি মিলছে দেশি বিদেশি কাপড়, জুয়েলারি, প্রসাধনী সামগ্রী, খাবার ও গৃহসজ্জার নানান সরঞ্জাম। জেলা শহরের আদালত সড়কে গেল 8 অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী 14 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। এক ছাদের নিচে পছন্দের পণ্য নিতে পেরে খুশি অনেকে। মানে আমি তেমন ঘুরি না, বেবির জন্য ঘোরার টাইম পাই না মূলত। তো মানে তুমি দেখি দেখতেছি এখনো দুই একটা জিনিস নিলাম, এতটুকুই ভাইয়া, কিন্তু মানে খুব ভালো লাগতেছে। পরিবেশটা ভালো, খারাপ না, অনেক জিনিস আছে। তারপর হচ্ছে মানে আসলে যে যেরকম জিনিস খুঁজবে ওটাই আসলে পেয়ে যাবে, এই জন্যই আসা। ডেফিনেটলি ভালো। তারপরে হচ্ছে গতকালও আসছিলাম, গতকালও নিয়ে গেছি, আজকেও আসছি, গতকাল পছন্দ করে গেছি তো আজকে আবার নিয়ে গেলাম। মানে দামের সাথে প্রাইসগুলা রিজনেবল, তারপরে মালগুলা হচ্ছে প্রোডাক্টগুলা খুবই ভালো, সব ইন্ডিয়ান প্রোডাক্ট, তারপরে নিজেদের ট্রেডিশনাল ড্রেসও এখানে পাওয়া যায়। মেলা গতকাল থেকে সম্ভবত শুরু হয়েছে, তো আমরা গতকালও আসছিলাম, তো গতকালও আমরা কিনেছি, তো আজকেও গতকাল কেনার পরে আজকেও কিনতে আসছি, আজকেও নিয়েছি। তো উদ্যোক্তা মেলাটা আসলে মহিলাদের জন্য বিশেষত, কিন্তু ছেলেদের কিছু কিছু আইটেম আছে, কিন্তু ছেলেদের আরও কিছু আইটেম থাকলে সেক্ষেত্রে ভালো হতো আর কি। অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম থাকলেও এ ধরনের মেলার মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি আসতে চান উদ্যোক্তারা। আর প্রথমবারের মতো হলেও এ মেলায় ভালো সাড়া মিলছে দাবি সংশ্লিষ্টদের। উদ্যোক্তা মেলায় মোট স্টল হচ্ছে 24টা। 24টা হলেও আমরা পর্যাপ্ত পরিমাণে উদ্যোক্তাদের স্টল দিতে পারি নাই। অনেকেই একটা স্টল দুইজনে শেয়ার করে নিতে হয়েছে। 35 জনের মতো উদ্যোক্তা এখানে স্টল দিয়েছে, আর আমরা ভালোই সাড়া পাচ্ছি বরাবরের মতোই। আমাদের যে কাস্টমার শুভাকাঙ্ক্ষী আছে তারা বরাবরের মতোই চাই যে আমরা অনলাইনে যখন বিক্রি করি আপনারা একটা অনলাইন মেলা করেন, আমরা আসব। মূলত কাস্টমারদের আমাদের চাহিদা অনুযায়ী আমরা এই মেলা তার আয়োজন করে থাকি। খুব ভালো লাগতেছে, সবার সাড়া পাচ্ছি, আসতেছে, ভালোই মোটামুটি, খারাপ না। তরুণ উদ্যোক্তারা আছেন, ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন, তাদেরকে, তাদের তো অনলাইন বেসড, তো অনলাইন থেকে হচ্ছে কিছুদিনের জন্য আমরা যাতে তাদেরকে একটা প্লেস দিতে পারি অফলাইনে, পণ্য প্রদর্শনী হিসেবে আমরা এই মেলাটার আয়োজন করেছি 7 দিন ব্যাপী খাগড়াছড়িতে। খাগড়াছড়ির নারী উদ্যোক্তা নেটওয়ার্ক আয়োজিত এ মেলায় 22টি স্টলে 35 জন উদ্যোক্তা অংশ নিয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোক্তা মেলা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।